শনিবার আসন্ন মেদিনীপুর জেলার শালবনির গড়মাল গ্রাম পঞ্চায়েতের বাগমারির গোয়ালদিঘি এলাকা বিধানসভা উপনির্বাচনের প্রচার চলাকালীন প্রার্থী সুজয় হাজরা সহ দলীয় নেতৃত্বের হাত ধরে তৃণমূলে যোগদান করলেন শতাধিক বিজেপি কর্মীরা। পার্টির সুজয় হাজরা বলেন, বিজেপি থেকে এরা নিজেদের ভুল বুঝতে পেরেছেন, তাই মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের উন্নয়নের স্বার্থে মানুষের পাশে থেকে কাজ করার জন্য তারা যোগদান করেন। মেদিনীপুরের আগে যিনি সাংসদ ছিলেন তার দেখা মেদিনীপুরে কোনো মানুষ পায়নি, এবং পাঁচ বছরে তিনি মেদিনীপুর লোকসভার কোনো প্রান্তে কোনো ডেভেলপমেন্ট করেছেন বলে কেউ জানেন। মানুষ বিজেপিকে প্রত্যাখ্যান করেছে এই লোকসভাতে 2024-এ, সারা বাংলাতে প্রত্যাখ্যান করেছে। মানসিক হতাশা এবং বিকারগ্রস্ত চিন্তাভাবনা এবং কুৎসিত মানসিকতা বিজেপিকে বাধ্য করছে বারবার যে তৃণমূলের বিরুদ্ধে উৎসাহ করে। বিজেপি এবং দিলীপ ঘোষ জানে না যে মেদিনীপুর শহরে বা মেদিনীপুর বিধানসভায় কোনোদিন বাইরের লোক নিয়ে এসে কেউ ভোট করে না। মেদিনীপুর বিধানসভার মানুষ তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে, দিদির আশীর্বাদ জন্য প্রার্থীকে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহজন্য প্রার্থীকে 13ই নভেম্বর ঘাসের উপরে জোড়াফল চিহ্নে ভোট দিয়ে প্রমাণ করে দেবে যে মেদিনীপুর বিধানসভাটা তৃণমূল কংগ্রেসের, মেদিনীপুর বিধানসভাটা মমতা বন্দ্যোপাধ্যায়ের, মেদিনীপুর বিধানসভাটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এখানে কোনো বহিরাগত, পাঁচ বছর সাংসদ ছিলেন, কাজ করেনি, মানুষের পাশে থাকেনি, তাদের যে কোনো স্থান নেই সেটা 13ই নভেম্বর। বিগ নিউজ, সবার আগে সবার সাথে।